বিশেষ দেয় সব সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে। আমি অধর্ম নাগার আল্লাহের কালামের পাপ থেকে যে আদিকারী মাতির করেছি, এই আদিকারী মা হচ্ছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। একটু আমার সাথে বুদ্ধির আওয়াজ দিয়ে বলবেন, সূরা আনকাবুতের কয় নম্বর আয়াত? 45 নম্বর আয়াত। 21 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 5 নম্বর রুকু। আরো সন্দেহ আছে? যদি সন্দেহ করো মুসলমান, ইমান থাকবে না। যদি মনের মধ্যে চুলকানি থেকেই থাকে, হ্যাঁ হুজুর কেন জানি এই কথাগুলো কইতেছে, আসলে কোরআনে আছে কি না এটা যদি একটু সন্দেহ মনে করো, আল্লাহর কোরআন বের করে দেখো, অথবা হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন থাকলে, টাচ ফোন থাকলে গুগলের সাহায্যে আমরা কোরআনে অ্যাপ বের করে দেখে নাও, রাশিদুল ইসলাম তবকুল সাবাত জনের বক্তব্য না আল্লাহর কোরআনের বক্তব্য, একটু মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। এখন আসুন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুমিন বান্দা মানে ইমানদার বান্দা মানে জন্য একটা মেসেজ দিয়েছেন, একটা বার্তা দিয়েছেন, একটা সুসংবাদ দিয়েছেন। আমার বদওয়া সেই মেসেজটা কি, সেই সুসংবাদটা কি আপনার আমার জানার দরকার আছে? একটু আমার জানার দরকার আছে? তো আসেন আল্লাহর পক্ষ থেকে একটু জেনে নেই এবং বাস্তবতার সাথে মিলিয়ে নেই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে কান লাগা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 5 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কথা সত্য না মিথ্যা? ও মুসলমান, আল্লাহ তাআলার কথা যদি সত্য হয়, বাস্তবতার সাথে একটু মিলিয়ে দেখেন তো কতটুকু সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল বর্ণিত কাজ, অন্যায় কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনি আমি নামাজ পড়ি সুদ খাই, আপনি আমি নামাজ পড়ি মিথ্যা বলি, আপনি আমি নামাজ পড়ি ঘুষ খাই, আপনি আমি নামাজ পড়ি কোরআনের বিরোধিতা করি, আপনি আমি নামাজ পড়ি অন্যের জমা জমি ঠেলা ঠেলি করি, আপনি আমি নামাজ পড়ি গীবত করি, আপনি আমি নামাজ পড়ি সুদের এখানে নাম রাখাই, আপনি আমি নামাজ পড়ি পর্দা করি না, আপনি আমি নামাজ পড়ি হালাল খাই না, আপনি আমি নামাজ পড়ি গরিবের হক নষ্ট করি, আপনি আমি নামাজ পড়ি অন্যের জমির আড়ি ঠেলা ঠেলি করি, কথা বলেন ঠিক না কাঠি? আল্লাহ বললেন, যারা
নামাজ আদায় করে নামাজ পড়বে নামাজ তাদেরকে অন্যায় বলি দোকান থেকে বিরত রাখবে অথচ আপনি আমি নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি ঘুষ খাই নামাজ পড়ি মিথ্যা বলি নামাজ পড়ি জিনা করি নামাজ পড়ি আলেমের নামে মিথ্যা মামলা দেয় নামাজ পড়ি গরিবের হক নষ্ট করি নামাজ পড়ি গরিবের নামে ত্রাণ মাননীয় প্রধানমন্ত্রী আমার মতো করোনাকালীন যে ত্রাণগুলো দিয়েছে এগুলো গরিবের ত্রাণগুলো নিজের নামে খাই নিজে কুইট করে খাই গরিব দুঃখী মানুষদেরকে দেই না আচ্ছা বলেন তো তাহলে আমার আল্লাহ তাআলার কথার সাথে কি মিল হলো আল্লাহর সাথে কথার সাথে কি মিল হলো মিল হলো না আল্লাহ বললেন নামাজ যদি পড়ো নামাজ তোমাকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখবে তার মানে আল্লাহর কথা যেহেতু মিথ্যা নয় তার মানে আল্লাহর কথা সত্য তার মানে বোঝা গেল আপনি আমি যে নামাজ পড়ি এই নামাজ কবুল হয় না কথা বলে ঠিক না ব্যাঠি আমার মতো নামাজ কবুল হয় না এদের অবস্থা কি একটু জানার দরকার আছে না নাই আপনারা পোস্টার ব্যানারে মাইকিনে শুনেছেন যুবকি প্রেক্ষাপট বিষয় ভিত্তিক আলোচক আমি এলোমেলো আলোচনা করা পছন্দ করি না আমি কোরআন থেকে যে কোনো একটা বিষয়ের উপর আলোচনা করি আমি এই বিষয়ের উপর আলোচনা করলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআন এবং হাদিসে এই এই কথা বলেছেন তাহলে পাবলিক সহজে বুঝতে পারে কথা বলে ঠিক না বাকি আমার আজকের আলোচনার বিষয় হলো বেনামাজি তথা নামাজ ত্যাগকারী তথা সলাৎ ত্যাগকারীর ভয়াবহ পরিণাম কি কি যারা এখনো নামাজ পড়েন না এখনো বলেন সময় আছে হুজুর নামাজ পড়ব হুজুর সামনে শুক্রবার থেকে পড়ব হুজুর বিয়ে শাদী করার পর পড়ব হুজুর বাচ্চা কাচ্চার বাপ হইলে পড়ব হুজুর জামাই হইলে পড়ব হুজুর শ্বশুর হইলে পড়ব এমন কি ব্যাংকের আছে সব কিছু হবে ভাই নামাজ পড়েন না তা হুজুর কি দে বলেন এখনো দাদা নানা হইলাম না নাতি নাতনি হইল না কেমনে পড়ি তার করবো কথা বলে ঠিক না বাঠি এই সমস্ত মানুষ যারা তাদের উদ্দেশ্যে আজকে আমার আলোচনা আলোচনার বিষয়ে একটু ভালো করে কান লাগা শোনেন কেউ যদি কোনো সিএনটু নিতা হাতুড়ি নিতা চাপাতি নিতা কিছু মোনাফেক আছে আগামীকাল বাজার দেখবেন হ্যাঁ কোথাকার কোন হুজুর নিয়ে আসছেন রে কি কইলো কিছু বুঝলাম না মাঝে মাঝে আমার দলকে বাস দিল আমার পিসাবকে বাস দিল মাঝখানে আর কিছুই বুঝলাম না এইরকম চাপাতি নিতা আমাদের সমাজে আছে না নাই ওরা বলবে যে আলোচনার বিষয় কি আপনারা আলোচনার বিষয় ক্লিয়ার করে দেবেন নামাজ ত্যাগকারীর ভয়াবহ পরিণাম তথা বেনামাজির ভয়াবহ পরিণাম কি কি আমি অধম গোনাগার আল্লাহ পাকের কালাম রিসার্চ করে হাদিস গবেষণা করে পেয়েছি বেনামাজির পরিণাম বা সালাত ত্যাগকারী ভয়াবহ পরিণাম হলো পাঁচটি আওয়াজ দেন কয়টি এই পাঁচটা শোনা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আজকে এই পাঁচটার মধ্যে এমন কিছু আলোচনা আছে আমার মনে হয় এখানে যদি 2000 মানুষ আসে আমার মনে হয় 1900 জন লোকে এই আলোচনা শোনেন নাই তত্ত্ববহুল আলোচনা যে হুজুর এই আলোচনা কখনো শুনি নাই এমন করে কখনো চিন্তাও করি নাই এমন করে কখনো হিসাবও করে রাখি নাই আল্লাহর দরবারে কি জবাব দেব আজকে আমি রাশিদুল ইসলাম তবকুরি মুখ থেকে শুনে নিজেকে সংশোধন পরিবর্ধন করার দরকার আছে না নাই আছে আছে তাহলে বেনামাজির ভয়াবহ পরিণাম কয়টা আমাদের কয়টা পাঁচটা এবার আসেন এক নম্বর বলবো এক নম্বর ভয়াবহ পরিণাম হলো যারা নামাজ ত্যাগ করে যারা সালাত আদায় করে না এই সমস্ত মানুষরা হবে আল্লাহ তাআলার জাহান্নামী জোরে বলেন নাউজুবিল্লাহ এক নম্বর ভয়াবহ এরা জান্নাতী না জাহান্নামী আওয়াজ করে সকলে বলে জান্নাতী না জাহান্নামী এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য তা আল্লাহর বক্তব্য কোরআন থেকে দলিল নাও দরকার আছে না নাই আমি পাড়া পৃষ্ঠা লাইন নুকু সব কিছু বলে দিচ্ছি মিলিয়ে নিবে এক নম্বর নামাজ ত্যাগকারী ভয়াবহ পরিণাম মা বোনরা ভালো করে কান লাগা শোনে আপনাদের জন্য স্পেশাল ওয়াজ আছে ইনশাআল্লাহ এক নম্বর নামাজ ত্যাগকারী ভয়াবহ পরিণাম এরা হবে জাহান্নামী আল্লাহ তাআলা দলিল দিয়েছেন সূরা মুদ্দাসিরের 40 থেকে 47 নম্বর সূরার নাম মুদ্দাসির 19 নম্বর 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 1 নম্বর রুকু বের করে দেখবেন আল্লাহ তাআলা বেনামাজি সম্পর্কে কত ভয়াবহ আল্লাহ কোরআনে আলোচনা করেছেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যারা সালাত ত্যাগ করে নামাজ ত্যাগ করে নামাজ আদায় করে না এদের যে ভয়াবহ পরিণাম রয়েছে পাঁচটি তার মধ্যে এক নম্বর ভয়াবহ পরিণাম হলো
এরা হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিয়ে সূরা মুদাসসির 40 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত দলিল দিচ্ছেন 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 1 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা ফাসালাকাকুম ফি সাকার কালুলাম জান্নাতি ওই সমস্ত মানুষগুলো যখন আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পর লক্ষ্য করে দেখবে তাকিয়ে দেখবে জান্নাত এবং জাহান্নাম সামনাসামনি রাখা হবে আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখবে সে নিজে যখন জান্নাতি মেহমান হয়ে যাবে লক্ষ্য করে দেখবে জাহান্নামের মধ্যে তার আপন রক্তের ভাই জাহান্নামের মধ্যে তার মা গর্ভধারিণী মা জাহান্নামের মধ্যে তার জন্মদাতা পিতা জাহান্নামের মধ্যে যে বন্ধুর সাথে একসঙ্গে লেখাপড়া করেছে সেই বন্ধু জাহান্নামের আসামি জাহান্নামের মধ্যে যার সাথে একসাথে ব্যবসা করেছে সেই বন্ধু আজকে জাহান্নামের আসামি জাহান্নামের মধ্যে যে ছেলের বন্ধুর সাথে একসাথে খেলাধুলা করেছে সে আজকে জাহান্নামী জাহান্নামের মধ্যে লক্ষ্য করে দেখবে তার পরিচিত আপন রক্তের ভাইরা জাহান্নামী তখন আল্লাহর কত কত গুলো কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন।